ভাইয়া আজকে ল্যাপটপের উপরে কি অফার দিবেন? আজকে ভাই ল্যাপটপের উপর থাকবে আগুন অফার। এরপরে এই যেটাতে কত টাকা ডিসকাউন্ট দিবেন? এটাতে 3000 টাকা ডিসকাউন্ট। 3000 টাকা ডিসকাউন্ট। আর এপাশে ভাই এটাতে 2000 দেব। আচ্ছা Lenovo ThinkPad এটাতেও 3000 দেব। 3000 এটাতেও 2000 দেব। আচ্ছা এটাতে দেব 3000 টাকা। সাথে থাকবে সাথে থাকবে বক্স, ল্যাপটপের বক্সও থাকবে, সবকিছুই থাকবে। গাইস আমরা আছি জম কম্পিউটারে আর আমাদের সাথে রয়েছেন সাকিব ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কিভাবে ভাই আপনাদের শোরুমে আসা যাবে? আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনি ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরে আসবেন। গোলচত্বরে এসে আপনি মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করবেন, 250 নম্বর পিলারে হাতের পূর্ব পাশে হচ্ছে পর্বত টাওয়ার। এই পর্বত টাওয়ারের ফার্স্ট ফ্লোর 6 নম্বর শপ জুম কম্পিউটার। ল্যাপটপের উপরে চলছে আগুন অফার। আজকে ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র 12500 টাকায়। আর সাথে গিফট থাকবে ভাই কয়টা? 4-5টা গিফট আইটেম থাকবে। আচ্ছা 4টা থেকে 5টা গিফট আইটেম থাকবে জম কম্পিউটারে। ভাই ফার্স্ট আজকে কোন ল্যাপটপ থেকে শুরু করব? আজকে শুরু করব হচ্ছে HP লিটবুক ফোলিও 1040G3। জি দেখেন 4K ডিসপ্লে না, এটা হচ্ছে 2K ডিসপ্লে সহ ডায়মন্ড শেপের মধ্যে আলট্রা স্লিম। এটা হচ্ছে 1040G3 i5 6th generation, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স, আলট্রা স্লিম একটি ল্যাপটপ। আগুন অফার থাকবে এটার উপরে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 25500 টাকা। 25500 টাকায় আপনারা কিন্তু এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন জুম কম্পিউটারে। জুম কম্পিউটার থেকে 2K ডিসপ্লে রেজুলেশন এবং আগুন অফারে। আগুন অফারে এবং সাথে থাকবে 5-6টা গিফট। 5-6টা গিফট আইটেম থাকবে। আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবে। জি এরপর কোনটা দেখাবেন ভাইয়া? এরপর দেখাবো হচ্ছে HP এর ভিতরে। এটা কি বিগ ডিসপ্লে? এটা হচ্ছে 14-inch প্লাস ডিসপ্লে। এটা হচ্ছে HP প্রোবুক 440G4, কোর i5 7th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স। যারা অল্প টাকার মধ্যে 7th জেনারেশন খুঁজতেছেন, যাদের মানে কনফিগারেশনটা আপডেট লাগবে, ফুল ফ্রেশ কন্ডিশন লাগবে, চার্জিং ব্যাকআপ 3.5-4 ঘন্টা লাগবে, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। 7th জেনারেশনে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র জুম কম্পিউটার থেকে মাত্র 23,990 টাকা। 23,990 টাকায় পেয়ে যাচ্ছেন এই চমৎকার ল্যাপটপটা। দেখুন হ্যাঁ চমৎকার ল্যাপটপটা পেয়ে যাবেন। এরপর থাকছে হচ্ছে Lenovo ThinkPad। ThinkPad-এর ভিতরে এটি একটি চমৎকার ল্যাপটপ। এটা হচ্ছে Lenovo ThinkPad T480S, টাচ স্ক্রিন ডিসপ্লে, i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স, আলট্রা স্লিম। দেখেন 180° রোটেট, আলট্রা স্লিম, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। যারা 8th জেনারেশন ল্যাপটপ অল্প বাজেটের মধ্যে খুঁজতেছেন, আবার টাচ স্ক্রিন ডিসপ্লে সহ চার্জিং ব্যাকআপ লাগবে 4 ঘন্টার উপরে, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। আচ্ছা কত প্রাইস পড়বে এটার ভাই? এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 25,990 টাকা। যারা আলট্রা স্লিম ল্যাপটপ নেবেন অবশ্যই স্লিম হবে এবং সাথে 8th জেনারেশন, তাদের জন্য একদম বেস্ট বাজেট। বেস্ট বাজেট T480S। এরপর থাকছে হচ্ছে অল্প টাকার মধ্যে যাদের বাজেটটা 10-15 হাজার টাকা তাদের জন্য এই ল্যাপটপটা। এটা হচ্ছে Lenovo ThinkPad 11E। এটা হচ্ছে 4GB RAM, 128GB SSD আছে। ওকে এটা হচ্ছে পেন্টিয়ামের 9th জেনারেশন। জি পেন্টিয়ামের 9th জেনারেশন, 4GB RAM, 128GB SSD, একদম দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। যারা হচ্ছে লং টাইম ইউজ করবেন, ক্যারি করবেন, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র 13,500 টাকা। আচ্ছা 13,500 টাকায় এই চমৎকার ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন জুম কম্পিউটার থেকে। আচ্ছা এরপর ভাই? এরপর থাকবে হচ্ছে Dell Latitude 390। এটা হচ্ছে নন টাচ ডিসপ্লে, পেন্টিয়ামের 9th জেনারেশন, 4GB RAM, 128GB SSD, 2GB গ্রাফিক্স। যাদের বাজেটটা আরও কম তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। এই ল্যাপটপটাতেও 4 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পাওয়া যায়। এই ল্যাপটপটার প্রাইস থাকবে জুম কম্পিউটার থেকে মাত্র 12,500 টাকা। 12,500 টাকা একদম অফার প্রাইস। একদম অফার প্রাইস, আগুন অফার।
এরপর থাকবে হচ্ছে ডেল ল্যাটিটিউড 3090 টু ইন ওয়ান, এটা হচ্ছে আপনি চাইলে ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন, আবার চাইলে ট্যাব মোডে ইউজ করতে পারবেন। হ্যাঁ, টাচ স্ক্রিন, 8 GB RAM, 128 GB SSD, 4 GB গ্রাফিক্স, Pentium এর 9th জেনারেশন। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 17,500 টাকা। আচ্ছা, ওকে। এরপর থাকবে হচ্ছে লেনেভোর ভিতরে, লেনেভো থিঙ্কপ্যাড X390 i5 8th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স। যারা ছোটোর মধ্যে হালকা পাতলা স্লিমের ভিতরে ক্যারি করতে চাচ্ছেন বা লং টাইম ইউজ করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য অল্প টাকা বাজেটের ভিতরে এই ল্যাপটপটা বেস্ট হবে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 24,990 টাকা। যারা ডেইলি লাইফে রেগুলার ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এটা, ভাই, বেস্ট অপশন। এরপর থাকবে হচ্ছে HP প্রোবুক, HP প্রোবুক 640G4, i5 7th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স। দেখেন, যারা অল্প টাকার মধ্যে G5 ফিলিংসটা পেতে চান, G5 ফিলটা পেতে চান, তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে। দেখেন, G5 যেরকম দেখতে, G4টাও কিন্তু সেরকমই দেখতে। i5 7th জেনারেশন 8 GB দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 24,500 টাকা, এবং কন্ডিশনটা কিন্তু একদম সুপার ফ্রেশ, একদম ফ্রেশ। সাথে পাবেন অরিজিনাল চার্জার, 1 মাসের রিপ্লেসমেন্ট, 5 বছর ফ্রি সার্ভিসিং পাবেন, আর পাবেন ব্যাগ, মাউস, মাউস প্যাড, সব কিছু গিফট আইটেম থাকবে, পাবেন সাথে HP-র বক্স। আচ্ছা, এরপর থাকছে হচ্ছে লেনেভো থিঙ্কপ্যাড T490S, এটা হচ্ছে Core i7 প্রসেসর, Core i7 8th জেনারেশন, 16 GB RAM, 512 GB SSD, 8 GB গ্রাফিক্স, আলট্রা স্লিম। যারা হচ্ছে T490S এর লেটেস্ট মানে আপডেট যে ভার্সনটা সেটা নিতে চাচ্ছেন, এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন। চার্জিং ব্যাকআপ 4 ঘন্টার উপরে থাকবে, 16 GB RAM, 512 GB SSD দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 33,990 টাকা। T490S। এরপর থাকবে হচ্ছে T460S, লেনেভো থিঙ্কপ্যাড T460S, i5 6th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স। যারা ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা আলট্রা স্লিম লেনেভোর ভিতরে নিতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। যারা ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক ডিজাইন করবেন, ওয়ার্ডের কাজ করবেন, এক্সেলের কাজ করবেন, সব কিছু কিন্তু এগুলো দিয়ে পানির মতো করতে পারবেন। চার্জিং ব্যাকআপ 4 ঘন্টার উপরে থাকবে, আমরা এগুলো ইউজ করে ব্যবহার করে তারপরে কিন্তু বলতে পারি। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 19,500 টাকা। আচ্ছা, 19,500 টাকা, যাদের বাজেটটা কম, ফ্রিল্যান্সিং করবেন, ভালো ভালো কাজ করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন। এরপর থাকবে হচ্ছে HP এলিটবুক 840G3, Core i5 6th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স। এই ল্যাপটপটা সম্পর্কে কি বলবো, এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ, রাইট? বাংলাদেশের মধ্যে এই ল্যাপটপটা হচ্ছে জাতীয় ল্যাপটপ। 8 GB RAM, 256 GB SSD দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 21,500 টাকা। এটার মধ্যে হচ্ছে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এটার আগে প্রাইস ছিল 23,000 টাকা, 23,500 টাকা, এখন দেওয়া হচ্ছে মাত্র 21,500 টাকা। একদম অফার প্রাইস, একদম অফার প্রাইস। এরপর থাকছে হচ্ছে লেনেভো থিঙ্কপ্যাড T460। আচ্ছা, i5 6th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স। ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 18,990 টাকা। আচ্ছা, ওকে। এরপর থাকছে হচ্ছে ডেল ল্যাটিটিউড 5490, i5 8th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স, টাচ স্ক্রিন ডিসপ্লে সহ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা, 4 ঘন্টার উপর চার্জিং ব্যাকআপ থাকবে। আবারও বলে দিচ্ছি, 4 ঘন্টার উপর চার্জিং ব্যাকআপ থাকবে। যারা ফুল ফ্রেশ কন্ডিশনে থাকা ডেলের এই ল্যাপটপটা পারচেস করতে চাচ্ছেন জুম কম্পিউটার থেকে, ডিসকাউন্ট প্রাইস মাত্র 24,500 টাকা। আচ্ছা ভাই, ঢাকার বাইরে থেকে কীভাবে অর্ডার করা যাবে? যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা হচ্ছে আমাদের ল্যাপটপ আমাদের সাথে আগে যোগাযোগ করবেন, তারপর হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করবেন। 510 টাকা অ্যাডভান্স করলে আপনি যে এই আগুন অফারের এই GT-টা অর্ডার করছেন সেই GT-টা আপনি কুরিয়ারে পৌঁছাবে, ওখানে দেখবেন, ওইটা চেক করে তারপরে বাকি টাকা পেমেন্ট করে তারপরে কিন্তু ল্যাপটপ পাবেন, রাইট? নেক্সট ওয়ান দেখাবেন ভাইয়া? এরপর দেখাবো হচ্ছে ডেল ল্যাটিটিউড 7400, i5 8th জেনারেশন, 8 GB RAM, 256 GB SSD, ফুল ফ্রেশ কন্ডিশনে। ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর ভাই, এটা ভাই ক্যামেরা আছে, ফেস লক আছে। আচ্ছা, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, একদম ন্যানো বেজেলের মধ্যে আলট্রা স্লিম। যাদের চার্জিং ব্যাকআপ লাগে 5 ঘন্টা,
তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। এই ল্যাপটপটা 5 ঘন্টা ব্যাকআপ দেবে, 5 ঘন্টা ব্যাকআপ দিবে ইজিলি। ওকে, i5 8th জেনারেশনে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 26,500 টাকা। 26,500 টাকা, 26,500 টাকা। ওকে, এরপর থাকছে হচ্ছে Lenovo ThinkPad T490S, এটা T490S i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, একদম দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন, চকচকে একদম। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 26,500 টাকা, 26,500 টাকা। T490S, আচ্ছা T490S, হ্যাঁ। আর 80S টার প্রাইস থাকবে মাত্র 25,900 টাকা। ওকে, এরপর থাকছে হচ্ছে HP EliteBook 840G4, G4 i5 7th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স। যারা 7th জেনারেশন খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে, HP EliteBook-এর G4। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 24,500 টাকা, 24,500 টাকা, 500 টাকা। আচ্ছা, এরপর থাকছে হচ্ছে HP EliteBook 840G7, G7, হ্যাঁ, HP EliteBook 840G7, i5 10th জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 8GB গ্রাফিক্স সহ। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 40,990 টাকা, 10th জেনারেশন। আগুন জ্বলতেছে, আর আজকে কিন্তু সব ল্যাপটপে আগুন অফার। হ্যাঁ, এটা কনফিগারেশনটা বলে নিচ্ছি, HP EliteBook 840G8, i5 11th জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 8GB গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 48,500 টাকা। ওকে, 48,500 টাকা, হ্যাঁ। এরপর থাকছে হচ্ছে HP EliteBook 640G5, আচ্ছা, বিগ ডিসপ্লে দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে, 640G5, i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স, 4GB গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 26,500 টাকা, 26,500 টাকা, 26,500। এরপর থাকছে হচ্ছে HP EliteBook 840G6, এটা হচ্ছে কোড়াই 7 প্রসেসর, কোড়াই 7-এর 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স সহ। এই ল্যাপটপটা দিয়ে আপনি যারা ভারী কাজ করতে চাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সব ধরনের কাজই কিন্তু করতে পারবে, কারণ এটা হচ্ছে কোড়াই 7 প্রসেসর, প্রসেসরটা অনেক আপডেট। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 34,500 টাকা, 34,500 টাকা, 34,500। আচ্ছা, ওকে, G6, হ্যাঁ, G6। এরপর থাকছে হচ্ছে Zbook, আচ্ছা, HP Zbook 14UZ6, এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশন, কোর i5 8th জেনারেশন, 16GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে সহ। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 34,500 টাকা। যারা দিন রাত 24 ঘন্টা হেভি ওয়ার্ক করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। ওকে, এরপর থাকছে হচ্ছে HP EliteBook 830G6, কোড়াই 5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স সহ। ভাই, আজকে কিন্তু G6 এর প্রাইস আরো কমে দিবেন, কত টাকা দিবেন ভাই? আগের ভিডিওতে ভাই আপনার ভিডিওতে দিছি হচ্ছে 28,500 টাকা, আচ্ছা, আজকে দেবো হচ্ছে 27,500 টাকা, G6, হ্যাঁ, 830G6। এবং কন্ডিশনটা একটু দেখেন, একদম ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে, এই যে একদম ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশন থাকবে 830G6, 8GB RAM, 256GB SSD দিয়ে i5 8th জেনারেশন, থাকবে মাত্র 27,500 টাকা, 27,500 টাকা, 27,500। ওকে, এরপর দেখাবো হচ্ছে HP EliteBook 840G5, i5 8th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স সহ। যারা G5 ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। এই ল্যাপটপ সম্পর্কে ধারণা দেওয়ার মতো কিছু নেই, কারণ এইগুলো হচ্ছে জাতীয় ল্যাপটপ। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 28,990 টাকা, 28,990, এরপর থাকছে হচ্ছে Lenovo ThinkPad T470S, আচ্ছা, T470S, i5 6th জেনারেশন, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স। যারা 70S খুঁজতেছেন, আচ্ছা, আলট্রা স্লিম ল্যাপটপ, এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 19,500 টাকা, 19,500 টাকা, T470S, ভাই অল্প টাকার মধ্যে তো ল্যাপটপ দেখানি হয়। এই একটা ল্যাপটপ থাকবে, এটা হচ্ছে HP ProBook 640G1, আচ্ছা, কোর i3 4th জেনারেশন, 4GB RAM, 128GB SSD, 2GB গ্রাফিক্স। যারা অল্প টাকার মধ্যে 14 ইঞ্চি ডিসপ্লে, বিগ ডিসপ্লে খুঁজতেছে
যারা ভারী কাজ করবেন, ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন, অফিস ওয়ার্ড এক্সেলের কাজ করবেন, যারা শপে ব্যবহার করবেন, বিভিন্ন দোকান টোকানে ব্যবহার করবেন, তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 14,990 টাকা। এরপর থাকবে হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের মধ্যে, এটা হচ্ছে এএমডি রাইজ, এটা হচ্ছে 745G5, এইচপি এলিট বুক 745G5, এএমডি রাইজেন 5 প্রো, 16GB RAM, 256GB SSD, 8GB শেয়ার গ্রাফিক্স, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ এএমডি রাইজেন প্রসেসর মধ্যে এই ল্যাপটপটি দিয়ে আপনারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিংয়ে ভিডিও এডিটিং, ওয়ার্ড এক্সেলের কাজ, সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন। তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে জুম কম্পিউটার থেকে মাত্র 32,500 টাকা। 32,500, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ, তারপর 16GB র্যাম। আচ্ছা, এরপর থাকছে হচ্ছে এইচপি এলিট বুক এইচপি এলিট বুক, এটা হচ্ছে 9470M ফোলিও সিরিজের মধ্যে, 9470M i5 থার্ড জেনারেশন, 8GB র্যাম, 500GB হার্ড ডিস্ক দিয়ে, 4GB গ্রাফিক্স। যারা অল্প টাকার মধ্যে স্লিম ল্যাপটপ, এইচপির ল্যাপটপ খুঁজতেছেন, তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 15,500 টাকা। 15,500, কোর i5 থার্ড জেনারেশন। এরপর থাকছে হচ্ছে ডেল ল্যাটিটিউড 5400, i5 8 জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD, 4GB গ্রাফিক্স, আলট্রা স্লিম ন্যানো বেজেলের মধ্যে। যারা চার্জিং ব্যাক আপ 5 ঘন্টার উপরে চাচ্ছেন, তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে। ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সহ এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 25,500 টাকা। 25,500 একদম আলট্রা স্লিম এবং 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। আচ্ছা, এরপর থাকছে হচ্ছে এইচপি এলিট বুক 840G4, এটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে, গোরিলা টাচ স্ক্রিন ডিসপ্লে, i5 7 জেনারেশন, 8GB র্যাম, 256GB SSD, 4GB গ্রাফিক্স, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট, কিবোর্ড সহ। আপনারা যারা টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজতেছেন, তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে। এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র 25,500 টাকা। 25,500 টাকায় G4 পেয়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, এরপর থাকবে হচ্ছে ডেল ল্যাটিটিউড, না এটা হচ্ছে ডেল এক্সপিএস 13, এটা হচ্ছে Core i5 6th generation, 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স সহ। এই ল্যাপটপটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন, সুপার স্লিম, এটা হচ্ছে 4K ডিসপ্লে দিয়ে আছে, টাচ স্ক্রিন ডিসপ্লে, 4K ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 27,500 টাকা। ডেল এক্সপিএস 13, যারা এক্সপিএস পছন্দ করেন তাদেরকে আসলে বলতে হয় না, এক্সপিএস তো এক্সপিএসই। আর যারা হচ্ছে আপনার নন টাচ ডিসপ্লে নেবেন, তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 25,500 টাকা। আচ্ছা, ওকে, একটু অর্ডার প্রসেসটা ভাই আবার বলে দিচ্ছি। আপনারা যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন, তারা মাত্র কুরিয়ারে নিতে চাচ্ছেন, তাদের মাত্র 510 টাকা অ্যাডভান্স করবেন। 510 টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপটি আপনার জেলায় পৌঁছে যাবে, সেখানে দেখে চেক করে বাকি টাকা পেমেন্ট করে কিন্তু ল্যাপটপ পারচেস করতে পারবেন। আর আপনাদের ওয়ারেন্টি পলিসিটা? আর আমাদের ওয়ারেন্টি পলিসি হচ্ছে 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের ফ্রি সার্ভিসিং থাকবে। জি, 1 মাসের ভেতরে আপনারা যদি ল্যাপটপে কোনো প্রবলেম হয়, এই ল্যাপটপটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আর এরপর থেকে হচ্ছে 5 বছরের ফ্রি সার্ভিসিং থাকবে। জি, আবারও আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি, আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর এসে আপনি জাস্ট মেট্রো রেলের গায়ে পিলার নাম্বার লেখা আছে, এটা ফলো করবেন। 250 নম্বর পিলারে হাতের বাম পাশে পর্বতটাওয়ারে ফার্স্ট ফ্লোর 6 নম্বর শপ, জুম কম্পিউটার। আবারও বলে দিচ্ছি, সাইনবোর্ড দেখে তারপরে কিন্তু শপে আসবে। ধন্যবাদ ভাইকে, সোজার আজকে অফারগুলো লুফে নেবেন, চলে আসবেন জোম কম্পিউটারে, চলছে আগুন অফার। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে ফেসবুক পেজ ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।